পুলিশের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রাজীপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা। রাজীবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, উলিপুর অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, বৌমারি সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার, রাজীবপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আজিমুদ্দিন মাস্টার, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী সহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।